তো আপাতত লাস্ট এখানেই আসলাম ইন্ডিয়ান সিশেল মিউজিয়াম আর এখানে টোটাল লেখা রয়েছে একটা মানে প্রত্যেকটা জুরাসিক মিউজিয়াম এই মিউজিয়াম নিয়ে টোটাল 500 আর যদি কম মনে হয় তাহলে 300 পড়বে তো যেটা কম্বোটাই বেটার হয় আমরা কম্বোটাই নিলাম এখন যাব টিকিট ওখানে কাটা হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে 2 ঘন্টা হয়ে গেছে চারিদিকে দেখে তাই বলে সিঙ্গাপুর ওয়েলকাম টু সিঙ্গাপুর হ্যাঁ সেটাই বললাম ওয়েলকাম টু সিঙ্গাপুর এর উপরে ওঠা যাবে হ্যাঁ না উপরে ওঠা যাচ্ছে ভাই সো এক্সাইটেড ভাই মানে জায়গাটা সুন্দর লাগছে আমি একটু বেশি এক্সাইটেড হই এই সব কিছুতে বাট ওয়েলকাম টু সিঙ্গাপুর আর এটা টোটাল যে সিশেল সংস্থ টোটাল যে তৈরি কোনো বোকা রয়েছে এখানে টোটাল ওশন রক্স অ্যান্ড মিনারেলস টোটাল সাথে মানে এইখানে Next is way to museum. Okay, what the way to museum also? What are you doing? What are সমুদ্রের শঙ্খ আর যে শেল সব এখানেই রয়েছে মানে কী বলবো একই জিনিস মানে ওইখানে শুধু সাজানো ছিল মানে এখানেও সাজানো মানে আলাদা আলাদা ভ্যারাইটি তন্ময়ের গাড়ি ওই যে তন্ময় তারপরে এক্সট্রা দিয়ে তোমরা বানো নেক্সট ইজ ভূত বাংলো হরর মিউজিক চল চল এই দিক দিয়ে সেপারেট টিকিট কম্বো নেই আচ্ছা আচ্ছা ওকে কম্বোতে হরর মিউজিয়াম নেই সেপারেট টিকিটে হবে দেখি এই নানা ডাইনোসর নাসা ডাইনোসর মিউজিয়াম সব চিতে রয়েছে তো বিড়ালও ভয় পাই না কেছে মরে গেলে সেগুলোরও খায় আর সব থেকে ভালো হচ্ছে ওইটা নতুন ডাইনোসর এগুলো জিরাফের চাইতে বড় হতো আদিমিরা চারিদিকে ডাইনোসর আমি একটা ডাইনোসর ছোট মানে আমি তো বড় ডাইনোসর বাড়ি এটা হচ্ছে ডাইনোসরের আড্ডা এর মধ্যে হয়তো কোনো বাচ্চা বাচ্চা মানে এইটা বেরিয়েছে যেমন হেলদি বড় ডাইনোসর কি ছিল
কি বেশ ছিল আমার মনে নাই, সিরিয়াস মনে নেই, কিছু একটা ছিল। মামালি মিউজিয়াম, ফিশ ওয়ার্ল্ড, মামালি ফিশ ওয়ার্ল্ড, এই লেখা রয়েছে, ভুলভাল করছি না, এখানে লেখা রয়েছে মামালি ফিশ ওয়ার্ল্ড। টোটাল মাছের জায়গা গন্ধ আছে প্রচণ্ড। ইংলিশ না মনে নেই, বাট মুক্ত, বাঙালি তো মুক্ত, এটুকু মনে রাখো, মুক্ত, টোটালটা মুক্ত নিয়েছি। দাদা তো পুরো জলের ডাইভ মেরে ডুব তো নিয়েছিলেন। বাইক খেলছে আর আমি কার রেসিং স্টার্ট হয়ে গেছে আই থিঙ্ক, বাট এটা মুখে এটা কোথাও নেওয়া যায় বুঝেছো। এই টেম্পলটা একদম সমুদ্রের কাছে, আর এটা অনলাইন টিকিট বুক করতে হয়, আর বাইরে ওখানে লোক থাকবে যে তুমি ক্যাশ দিয়ে 160 বললো টোটাল, আর তোমায় এখানে পাঠিয়ে দেবে, মানে এরকম পিডিএফ টাইপের কিছু একটা এরকম থাকবে, মানে ভালো সিস্টেম। টোটাল সমুদ্রের মাঝখানে একটা মন্দির, মানে মাঝখানে না পাশে, একদম খুবই পাশে মন্দির, মাঝখানে তো হয়েই তো, এখন ওইখানেই যাচ্ছি। এটার পর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কোথায়, ওটা গোল্ডেন ব্রিজ, বিচ বিচ ব্রিজ নট বিচ, গোল্ডেন বিচ। তো হ্যাভ আ লুক, সমুদ্রের নিচে ছিল না হয়তো খোদাই করে, মানে বা আর্কিওলজিস্ট আমি টেম্পলটা অনেক পুরনো দেখেই মনে হচ্ছিল। ভেতরে শিব বিষ্ণু ভগবান, শিব পার্বতী গণেশ দা সবাই ছিল, আর এটার পাশে এখানে বিচও রয়েছে। এখানে ডাইরেক্ট এখন যাব হচ্ছে গোল্ডেন বিচ। আমার গোপ্রোর ব্যাটারি শেষ, ফোনের ব্যাটারিটাও শেষ, সকাল থেকে চার্জার নিয়ে বেরোয়নি, এখন ডাইরেক্ট গোল্ডেন বিচ। শুনতে পাচ্ছিস? তো ফাইনালি আমরা বাড়ি আসলাম, মানে তাড়াতাড়ি চলে এসেছি, গোল্ডেন বিচে আর যাইনি, কারণ গোল্ডেন বিচে প্রায় পার পার্সন টিকিট হচ্ছে 1500 টাকা। তো ওই বিকেলবেলা, মানে আমাদের ইকো পার্কের নিকো পার্কের মতো বিষয়টা, তো খালি খালি যাইনি, তো একবারে বাড়ি চলে এসেছি। এখন মেন কাজ হচ্ছে আমার ওয়েব চেকিং করা, কারণ কালকে আমার ফ্লাইট, পরশু দিন ফ্লাইট, কালকে এখান থেকে রাত্রেবেলা বেরোতে হবে, তো ওয়েব চেকিং করছি, তারপরে ওটাকে প্রিন্ট আউট করবো।
best, I'm down for the best now. Take my time, you better pay up in the next stop. Throw a rollie with a iced out, cursed out. I see when the time's out, get my burst out. Fucking time's out.